হ্যালো বন্ধু, মোশাররফ করিমের মুবারক নামা একটা হইচই বাংলাদেশি সিরিজ অলরেডি আমাদের হইচইতে এসে গেছে 21st অফ ডিসেম্বরে। বাট সেদিনকার ডাঙ্কি বেরিয়েছিল, সো ডাঙ্কি আমি বার দেখেছি। দেন নেক্সট 22nd সাউথ ইন্ডিয়ার সালার এবং বাংলার প্রধান এবং কাবুলিওয়ালা বেরিয়েছিল, এবং সেদিনকাই আবার নেটফ্লিক্সে জ্যাক স্নাইডারের রেবেল মুন আর DCU-র শেষ মুভি অ্যাকোয়াম্যান 2 বেরিয়েছিল। তো সেগুলো দেখতে ব্যস্ত ছিলাম, সেগুলো প্রত্যেকটা রিভিউ কিন্তু আমার চ্যানেল রয়েছে, তোমার ডেফিনেটলি চেক আউট করে আমি ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো। তো ফাইনালি আমি এই সিরিজটা দেখেছি, এবং এই সিরিজটা বিষয়ে ভালো বা খারাপ কিছু বলার আগে আমি একটা কথা বলবো। একটা জিনিস খুব আমার মনে হয়েছে এখানে ইম্পর্টেন্ট টপিক তুলেছে, যেটা হচ্ছে আগে ট্রেলার দেখলে তুমি বুঝতে পারবে যে এটা কী নিয়ে গল্পটা। গল্পটা হচ্ছে এখানে একটা মেয়েকে তার দিদির পর রেপ করে, এবং তারপরে সে এই বিষয়ে কেস করতে চায়, বাট তার দিদি এবং তার মা, নিজের মা, এটা চায় না কেউ উপর কেস করা হোক, কোর্টে যাওয়া হোক। কেন? কারণ হচ্ছে এখানে এই ধরনের বিষয় হলে কী হয়, ফার্স্ট অফ অল হচ্ছে তাদের পরিবারে একটা বদনাম হবে সমাজে, তার দিদির সঙ্গে হয়তো বর থাকবে না বা তারকে জেলে চলে গেলো, দিদির কী হবে। সেকেন্ড হচ্ছে ওই মেয়েটার উপর একটা কলঙ্ক দাঁড়াবে যে এরকম হয়েছে, হয়তো পরে বিয়ে হবে না। তো সমাজের ভয়ে কিন্তু ফ্যামিলি থেকে চায় না এই বিষয়ে কেস করা হোক, বাট সে মেয়েটা বাড়ি ছেড়ে চলে যাবে এবং একজন উকিলের কাছে গিয়ে বলবে কেস করতে। সে প্রথমে রাজি হবে না, পরে গিয়ে রাজি হবে, দেন গিয়ে কেস লড়াবে, এবার ও জিততে পারে না হারে, সেটার উপর গল্প। এবার কিছুটা তোমরা এই ধরনের গল্পে পিঙ্কে পেয়েছিলে, এবং কিছু ডায়লগ এখানে বলা হয়েছে যেগুলো কিন্তু পিঙ্ক, যদি মনে থাকে মুভিটা, তাপসি পান্নু ছিল আর ওখানে আমাদের অমিতাভ বচ্চন ছিল, ঠিক আছে। ওখানে একটা পার্টিকুলার খুব ফেমাস ডায়লগ ছিল মানে কোটে, সেটা সেম ইউজ করা হয় এখানে, যে না মানে না, ঠিক আছে। সে মেয়ে যেই হোক, অ্যাজ পার আমাদের আইন সেখানে হচ্ছে যদি তুমি তোমার বউ হয় বা একটা প্রস্টিটিউটও হয় তাকেও তুমি রেপ করতে পারো না। সেই দিয়ে বলে না, তাহলে ওটা সেটা নাই, ঠিক আছে। তাকেও যদি তুমি রেপ করো, নিজের বউকে বা প্রস্টিটিউটকে, তার জন্য তোমার শাস্তি হবে অ্যাজ পার ল। তো সেই জিনিসটাই এখানে ইউজ করা হয়েছে, আর আমার মনে হয়েছে এটা খুব ভালো টপিক কথা বলার জন্য। সেকেন্ড হচ্ছে আমি আরেকটি দেখেছি ট্রেলারেই, এটা ছিল, তোমরা যদি সিট না দেখে ট্রেলারে এই বিষয়টা বলা ছিল যে একটা মেয়ে ড্রিঙ্ক করে বা স্মোক করে, যদি করে থাকে তাহলে তাকে খুব ইজি অ্যাভেলেবল ধরে নেওয়া হয়, ঠিক আছে। সেই মেয়েকে রেপ করা যেতে পারে, সেই মেয়ের সঙ্গে ইফটিসিং করা যেতে পারে, সেগুলোকে সমাজও কিন্তু কাইন্ড অফ সাপোর্ট করে আমার মনে হয়, ঠিক আছে। তাকে খারাপ চোখে দেখা হয়, কেন? একটা ছেলে যখন ড্রিঙ্ক করে স্মোক করে কোনো প্রবলেম নেই, সেই ছেলেটা ফ্যাশনেবল বা সামথিং লাইক দ্যাট, ঠিক আছে, হটশট, আর একটা মেয়ে করলে সেখানে দোষ হয়ে গেল। সো এটা বললাম, টপিকটা খুব ইম্পর্টেন্ট, টপিকটা নিয়ে যে সিরিজ হয়েছে সেটা খুব ভালো কথা, বাট এখানে আমার প্রবলেম হচ্ছে সিরিজটাতে রাইটিং খুব খারাপ, সত্যিই খুব খারাপ। এই গল্প মানে এই যে টপিকটা তোলা হয়েছে, টপিকটা নিয়ে অনেকবার অনেকভাবে অনেক ল্যাঙ্গুয়েজে মুভি সিরিজ হয়েছে, বাট টপিকটা নিয়ে না আরেকটু ইনোভেটিভ হয়ে লেখা দরকার ছিল, ব্যাপারটা আরও ক্রিস্প হওয়া দরকার ছিল, ইনফরমেশানগুলো না উপর সারফেস লেভেলে গেছে। ফার্স্ট অফ অল একটা ডেপথে গিয়ে মেয়েটার মেন্টাল যে ইস্যুটা সেটা দেখানো দরকার ছিল, সেকেন্ড দেখানো দরকার ছিল মেয়ের যে মা, তার যে ক্যারেক্টারটা, ঠিক আছে, এবং তার ফ্যামিলি মেম্বারদের যে কেন না বলছে, যেতে না করছে, কেন কেস করে চাইছে না, সেগুলো সারফেস লেভেলে গেছে, বলা হয়নি এমন না, বলা হয়েছে সারফেস লেভেলে গেছে, সেগুলোকে আরও ডেপথে যাওয়া দরকার ছিল যাতে আমরা কানেক্ট করতে পারি গল্পটা নিয়ে। থার্ড হচ্ছে এখানে আমাদের যে উকিলটা দেখানো হচ্ছে, সে প্রথমে বলছিল কেসটা নেবে না, কারণ সে কন্টিনিউসলি কোর্টে হারছে, ঠিক আছে, অনেকদিন ধরে ফেলিয়ার উকিল বলা যেতে পারে। হঠাৎ করে তারা এই কেসটা কেন নিল, হঠাৎ করে না বলছিল, হঠাৎ করে নিয়ে নিল কেন, ওর লাইফের ট্রমাটা কী ছিল, কেন হারছিল, এই গেস্টটাও কেন নিল, কেন জিততে চায় এবং পরে কি জিততে পারছে, এইগুলো না অনেক বেটা বলো সারফেস লেভেলে গেছে, ডেপথে যাওয়া হয়। তুমি যদি পিঙ্কের কথা মনে থাকে, অমিতাভ বচ্চনের ক্যারেক্টার মনে থাকে, তার কতটা ডেপথে যাওয়া হয় তার ক্যারেক্টারের উপর, সেটা দরকার ছিল। সেকেন্ড, ওর সঙ্গে যে বিরুদ্ধে ওর যে উকিল লড়ছে তার সঙ্গে যে সম্পর্ক, সেটাও আগে আমরা অন্য সিরিজের মুভিতে দেখেছি, এবার সেটাকেও আরও ডেপথে গিয়ে দেখানো দরকার ছিল যাতে আমরা কানেক্ট করতে পারি ওই ক্যারেক্টারগুলোর সাথে। এবং যে ড্রামাটা তৈরি করা হয়েছে আমাদের কোর্টের, সেটা আরও বেটার ড্রামা আমরা আগেও দেখেছি। তোমরা রিসেন্টলি আমি জাস্ট দেখছিলাম যে ট্রেলার রিঅ্যাকশন করেছিলাম, আমি যাহা বলবো সত্য বলবো, কাইন্ড অফ সেম কাইন্ড অফ ওখানে সিচুয়েশান, ঠিক আছে, একটা ইপটিজম এবং খুনের পরে ওটার উপর একটা উকিলে উকিলে লড়াই চলছে, সেরকমই কিছু একটা January 4 আই থিঙ্ক বেরাচ্ছে, ওটা রিঅ্যাকশন আমি করেছি, আমি নেক্সট ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো, ওটা চেক করে নিও। তো ওখানেও কাইন্ড অফ সেম জিনিস, বাট ওখানে কিন্তু যে কনভারসেশানগুলো আমার একটু আরও বেটার মনে হচ্ছে, ঠিক আছে, সেইটা কিন্তু আমার এখানে মনে হয়নি।
আমি যেটা বললাম ফার্স্ট অফ অল যে এখানে কাজটা ভালো হতে পারত বিকজ এখানে টপিকটা ভালো ছিল, কিন্তু রাইটিং এত খারাপ হয়েছে তাই জন্য আমাদের ড্রামাটার উপর না ঠিক বিলিভ হয় না, ঠিক আছে, ঠিক ওয়ার্থ লাগে না। বাট একটা জিনিস আমি আগেও দেখেছি, আমি এর আগেও কয়েকটা আমি সিরিজ এবং মুভি দেখেছি বাংলাদেশে, সেখানে আমি অ্যাক্টিং লক্ষ্য করেছি যে প্রত্যেকটাতে যে রাইটিংটা অতটা ভালো হচ্ছে না, বাট ওখানে যে অ্যাক্টরটা আছে তাদের উপর ভরসা করে কিন্তু সিরিজগুলো কাইন্ড অফ উতরে যাচ্ছে। এখানেও সেরকম যে প্রত্যেকটা অ্যাক্টররা কিন্তু ভালো কাজ করেছে এবং তাদের জন্য তুমি তাও দেখতে চাইবে এটা, ঠিক আছে, তাদের কাজের উপর বিলিভ করে তুমি সেটা দেখবে এটা। কিন্তু যদি এখানে কনসেপ্টটা আরও ভালো দেওয়া হতো না, মানে রাইটিংটা একটু ভালো হতো আর একটা টুইস্ট অ্যান্ড টার্নগুলো ভালো হতো, তাহলে দেখতে আরও ভালো লাগতো। এই প্রবলেমটি আমার 16.9 এবং কাইজারও মনে হয়েছে, এই দুটো সিরিজেরও আমি রিভিউ করেছিলাম, তোমার ডেফিনেটলি চেক করে নেবো, ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। সেখানেও আমার সেম মনে হচ্ছে যে অ্যাক্টর এত ভালো কাজ করছে, স্টোরিটা এত ভালো লেখা হচ্ছে না কেন সেই অনুযায়ী। সেই কিছুটা টাইম ওরা না দেওয়া উচিত রাইটারদের ওপর, ভালো রাইটার হায়ার করা উচিত যারা বেটার স্টোরি লিখবে, টুইস্ট অ্যান্ড ট্রান্সলেটর বেটার থাকবে, তাহলে এত ভালো ভালো অ্যাক্টরটা আরও বেটার আমাদের প্রেজেন্টেশন দিতে পারবে। এই ছিল আমার রিভিউ ফর দ্য সিরিজ, যেটা পাঁচটা এপিসোড একটা সিরিজ হইচইতে অ্যাভেলেবেল আছে, ডেফিনেটলি তোমরা চেক আউট করো। আর তোমাদের কেমন লেগেছে সেটা আমার কমেন্টে নিশ্চয়ই তোমাদের মতামত জানিও, আর আমার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই।